আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আমাদের বন্দি পাঠশালার ম্যাথ পাজেলের নতুন আরেকটি পর্বতে তো এই ম্যাথ পাজেলের পর্বতে আমরা নতুন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি তাই না ডেইলি ভাইয়া ট্রাই করে হচ্ছে নতুন নতুন টাইপের যত টাইপের ডায়াগ্রাম আছে এগুলো কালেক্ট করে আনার এরপর তোমাদের সাথে এগুলো শেয়ার করা তো এই ডায়াগ্রামটা সবার আগে ভিডিওটা পজ করো কি ম্যাথামেটিক্যাল প্যাটার্ন এখানে তুমি খুঁজে পাইছো এখানে কি আনসারটা হতে পারে সেটা কমেন্টে জানিয়ে দাও আর যদি মনে হয় যে অনেক কঠিন বা পার্থ নেই ভিডিওটা তো পুরো দেখে দেখিয়ে নেবা আর ভিডিও শেষ হচ্ছে তোমার জন্য এই ডায়াগ্রাম একটা কোয়েশ্চেন থাকবে বাট ভিন্ন প্যাটার্নে তো তোমাকে প্যাটার্নটা ফাইন্ড আউট করে এরপরে কমেন্টে আনসারটা জানিয়ে দিতে হবে ওকে তো চলো আমরা এখন দেখে আসি যে এই ম্যাথামেটিক্যাল ডায়াগ্রামে কোন প্যাটার্নটা আসলে কাজ করতেছে আচ্ছা তো দেখো এইখানে আমরা এখানে নাম যেই চিত্রটা দেখতে পাচ্ছি এখানে বক্স কয়টা চারটা এক দুই তিন চার এখানেও চারটা এখানেও চারটা আচ্ছা তো এই ম্যাথের ক্ষেত্রে যে প্যাটার্নটা এটা একটু ডিফারেন্ট দেখো কিভাবে ডিফারেন্ট এখানে তুমি দেখতে পাচ্ছ একটা নাম্বার সেভেন এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ ফাইভ তুমি যদি সেভেন আর ফাইভ যোগ করো তাহলে কত হয় বলো তো আমরা জানি বারো তুমি যদি একটু চোখ দিয়ে তাকাও ঠিক আছে সেভেন আমি এটা কেন কানেকশন করলাম এখনই তুমি জিনিসটা বুঝতে পারবা কেন কানেকশন করলাম এখানে সেভেন আর এখানে পাঁচ যদি তুমি যোগ করো বারো পাঁচশো তুমি উপরে দেখো ওয়ান নিচে দেখো টু ওয়ান টু এই দুটাকে যদি একসাথে লিখি তাহলে বারো পাই না দেখো তো ব্যাপারটা খেয়াল করছো কত টাইপের আসলে প্যাটার্ন হতে পারে তাই না এটা একটু ডিফারেন্ট যে দেখো এই নাম্বারটা আর এই নাম্বারটা যদি আমি যোগ করি সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো বারো দেখো এই যে এই লাইনটা ওয়ান টু বারো তুমি দেখো পরেরটা এটা মিলতেছে কিনা খেয়াল করো এইট আর নাইন যদি যোগ করো কত হয় আমরা সবাই জানি সেভেনটিন রাইট তো তুমি এ না একটু কাজ করো তুমি এই জিনিসটা একটু খেয়াল করো ওয়ান সেভেন ওয়ান সেভেন কত হয় সেভেন্টিন তাহলে আমার ম্যাথামেটিক্যাল প্যাটার্নটা এভাবে আগাচ্ছে যে এই নাম্বারটা আর এই নাম্বারটা যোগ করে যে যোগফলটা পাবো এটা হবে এই যে এই দুইটা বক্স সিমিলারলি এইট আর নাইন যোগ করলে কত হয় সেভেনটিন সেভেন্টিন হচ্ছে এই দুইটা বক্স তাহলে পাঁচ আর আট যোগ করলে কত হয় থার্টিন পাঁচ আর আট যোগ করলে কত হয় ভাইয়া থার্টিন তাহলে এখানে ওয়ান এখানে কী বসবে ওয়ান এখানে কী বসবে থ্রি তাহলে আমার এখানে আনসার হচ্ছে থ্রি ঠিক আছে কারণ ওয়ান আর এখানে থ্রি বসলেই তো আমরা তেরো পাই ওয়ানের পাশে যদি থ্রি বসে তাহলে তেরো পাই আর পাঁচ আর আট যোগ করলে কত হয় তেরো তো আমরা এটা কিন্তু পেয়ে গেছি তো কাদের কাদের আনসার হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দাও যা যা এই জিনিসটা ধরতে পারছো তারা খুবই ব্রিলিয়ান্ট ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে কারণ এটা আমার জন্য প্রথম প্রথম দেখার পরে এটা সলভ করাটা অতটা ইজি হয়নি অনেকক্ষণ লাগছে দেন আর কি পারছি দেন তোমাদেরকে বুঝিয়ে দিলাম সহজে ঠিক আছে আচ্ছা তো এটার প্যাটার্নটা আমি একটু সামারাইজ করি যে দেখো এটা প্যাটার্নটা এইভাবে ধরতে হবে লাইক এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার দুইটা যোগ করলে কত হয় মিডেল নাম্বারটা বাদে এই নাম্বার আর এই যে সেভেন আর ফাইভ যোগ করলে কত হয় টুয়েলভ টুয়েলভটা দেখবা এই যে এই দুইটা বক্সের মধ্যে অবস্থিত ওয়ান আর টু টুয়েলভ এখানে একটা নাম্বার এইট এখানে একটা নাম্বার নাইন তো এইট আর নাইন যোগ করলে হয় সেভেন্টিন সেভেন্টিনটা এই দুইটা বক্সের মধ্যে অবস্থিত আবার এখানে দেখো পাঁচ এখানে আট পাঁচ আর আট যোগ করলে কত হয় তেরো তেরোটা কি এই দুইটা বক্সের মধ্যে অবস্থিত আর এখানে আনসারটা হবে থ্রি কারণ ওয়ানের সাথে থ্রি এন না ওয়ানের সাথে যদি থ্রি বসাও তাহলে তুমি তেরো পেয়ে যাচ্ছ ওকে তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথামেটিক্যাল প্যাটার্ন আচ্ছা এখন হচ্ছে তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিব সেম রিলেটেড না প্যাটার্নটা সেম না একটু ডিফারেন্ট তোমাকে এটা কষ্ট করে বের করতে হবে যত সময় লাগুক প্যারা নাই তো তুমি কমেন্টে আনসারটা জানিয়ে দিবে তা যত বেশি চিন্তা করবে ভাববে ততই তোমার ব্রেন তত বেশি স্ট্রং হবে ওকে তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই নেক্সট ম্যাথ বাজেলে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম